নির্জন সৈকত, কালো পাথরের বুকে সকালের হালকা ঢেউ, তার উপর সূর্যের স্নিগ্ধ কিরণ, মিলেমিশে এক মোহময় পরিবেশ। এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুই বেশ আকর্ষণীয়। নানান শেপের কোরাল এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় রয়েছে গুঁড়ি কেটে সোফার মতো বসবার ব্যবস্থা। হাতে সময় থাকলে গরম চায়ে চুমুক দিতে দিতে এ সৈকতের আনন্দ নিতে পারেন অনেকক্ষণ। আমরা অবশ্য কিছুটা সময় কাটিয়েই রওনা দিই। একটু গিয়েই পৌঁছলাম আরেকটি একেবারে অন্য রকম বিচে, নাম মরিস্টেরা। এভাবে ভয় দেখালে যে কেউ ভয় পেয়ে যাবে। একে সরু গলি, তার উপরে বাঁদিকের ওই উঁচু পাথরটায় রয়েছে কুমিরের এক ছবি। বড় ছোট নানা মাপের কালো পাথরের সৈকত, উঁচু দুটি কালো পাথর আর তার মাঝে কাঠের পথ দিয়ে পৌঁছলাম ভিউ পয়েন্টে, যেখানে বসে চুপচাপ সমুদ্রকে উপভোগ করা ভারী সুন্দর। এবার অনেকটা পথ গাড়িতে গিয়ে মাঝে ব্রেকফাস্ট সেরে নিয়ে পৌঁছলাম দিগলিপুর এরিয়াল বে জেটি, যেখান থেকে একটা স্পিডবোট রিজার্ভ করে চললাম রস অ্যান্ড স্মিথ টুইন আইল্যান্ডের দিকে। ও হ্যাঁ, এখানে যাওয়ার জন্য একটা পারমিট সংগ্রহ করতে হয়। ভারতীয়দের জন্য মাথাপিছু 50 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা, আর বোটের ভাড়া চারজনের জন্য স্পিডবোট রিজার্ভ করলে পড়বে 5,000 টাকা, আর 10 জনের ক্ষেত্রে সেটাই হয়ে যায় 8,000 টাকা। বোটে চেপে যেতে সময় লাগলো 20 থেকে 25 মিনিট। দু প্রান্তে দুটি দ্বীপ, মাঝে বালুচর, পায়ে হেঁটে সহজেই একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া যায়। এটাই তো এই যমজ দ্বীপের অন্যতম বিশেষত্ব। যত এগিয়ে যাচ্ছে দ্বীপের মুখে, জলের রং ততই বদলে যাচ্ছে, ক্রমশ স্বচ্ছ। স্মিথ আইল্যান্ড, ছোট্ট একটা দ্বীপ, কি সাজানো আর পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। আন্দামান এলে রস অ্যান্ড স্মিথ অবশ্যই আপনার প্ল্যানিং এর মধ্যে রাখবেন। হয়তো রোড জার্নি একটু বেশি হয়ে যায়, তবে এখানে পৌঁছানোর পর এই যমজ দ্বীপ আপনার সে সব ভুলিয়ে ভাসিয়ে নিয়ে যাবে আপনাকে অনাবিল আনন্দে।
তবে হ্যাঁ, অবশ্যই সঙ্গে জল আর হালকা কিছু খাবার সঙ্গে রাখবেন, এখানে কোনো কিছুই কিনতে পাওয়া যায় না। আমরা সময় কাটিয়েছিলাম সুন্দর সাজানো স্মিথ আইল্যান্ডে আর মাঝের ওই বালুচরটিতে। স্নানও করতে পারেন, চেঞ্জিং রুমের ব্যবস্থা রয়েছে। যদিও আমরা স্নান করিনি, তবুও সমুদ্রকে উপভোগ করেছিলাম মন ভরে। অনবরত কিনারায় এসে আছড়ে পড়ছে ঢেউ, তবু কি শান্ত দ্বীপ। পায়ে হেঁটে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার অভিজ্ঞতাটাই অসাধারণ। রস আইল্যান্ডের ভেতরে যেতে গেলে আরেকটি পারমিট লাগে, যেটি পাওয়া যায় স্মিথ আইল্যান্ডের অফিসে। তেমন কিছু নেই যেহেতু সেখানে, তাই আমরা আর তার ভেতরে যাইনি। এখানে থাকার মোট সময় পাওয়া যায় 3 ঘন্টা, আর এই 3 ঘন্টায় আমরা দারুণ এনজয় করেছি। কখনো ঝিনুক কুড়িয়েছি, কখনো কাঁকড়াদের ফলো করে ছুটে বেরিয়েছি, কখনো জলের মধ্যে পাগলামি করেছি, আর তারপর ক্লান্ত হয়ে রেস্ট নিয়েছি। সত্যি কখন যে 3 ঘন্টা পেরিয়ে গেছে টেরই পাইনি। 3 ঘন্টার বেশি সময়ও আপনি থাকতে পারেন, সেক্ষেত্রে অতিরিক্ত 400 বা 500 টাকা দিতে হবে প্রতি ঘন্টায়। তবে দ্বীপে ম্যাক্সিমাম থাকার সময় দুপুর 3টে। ওটা রস আইল্যান্ড। আজ এইটুকুই। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো এবং কোনো পরামর্শ থাকলে লিখে জানান কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, সাবস্ক্রিপশন জরুরি, ওটা আসলে শক্তি যা দিতে আপনার শুধু ইচ্ছে লাগে আর আমার কাছে পৌঁছোয় সাহস আর শক্তি হয়ে। ভালো থাকুন, পরের ভিডিওয় দেখা হবে।